হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে খুবই সহজে চাপলি কাবাব তৈরি করা যায় এবং এটি তৈরি করার পরে আমরা খেয়েও দেখব এবং এটা টেস্ট আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে ডিসেম্বরের 28 তারিখ। আজকে আমার ফ্রেন্ডেরকে বাসায় দাওয়াত দিয়েছি, তো অনেকেই আসবে বাসায়। বাসায় অনেক কিছুই রান্না হয়েছে, তো সেই রান্নার পাশাপাশি আমি দায়িত্ব নিয়েছি চাপলি কাবাব বানানোর জন্য। তো যেহেতু আমি চাপলি কাবাব বানাবো, তো চিন্তা করলাম কেননা এই চাপলি কাবাব বানানোর প্রক্রিয়া অর্থাৎ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তো সেই জন্য এখন আমার আশা, আমি এখন একটা স্টোরের সামনে এসেছি বিফ কিমা কিনতে, যেহেতু এটা বিফ চাপলি কাবাব। তো কিমাটা কেনা হলে আমি বাসায় গিয়ে এইটার বানানোর প্রক্রিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। তো এখন আমরা বাসায় চলে আসলাম, উই জাস্ট রিটার্ন হোম নাও অ্যান্ড উইল স্টার্ট আওয়ার প্রসেস ফর মেকিং চাপলি কাবাব। আমরা এখন চাপলি কাবাব তৈরি করার প্রস্তুতি নিচ্ছি। আমার অলরেডি প্রস্তুতি প্রক্রিয়া শেষ, এখন আমি দেখিয়ে দেবো কী কী ইনগ্রিডিয়েন্ট প্রয়োজন। আওয়ার প্রিপারেশন প্রসেস ইজ ফিনিশড অ্যান্ড নাও আই উইল শো ইউ হাউ হোয়াট ইনগ্রিডিয়েন্টস উই নিড। তো ফার্স্ট অফ অল দিস ইজ কিউমিন, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, অ্যান্ড দেন গার্লিক পাউডার 1 টেবিল চামচ অ্যাজ ওয়েল, সাম জিঞ্জার পাউডার 1 টেবিল চামচ অ্যাজ ওয়েল। বিসাইড দ্যাট উই নিড সাম ক্রাশড চিলি, দিস ইজ 2 টেবিল চামচ, অ্যান্ড ফাইনালি 1 টেবিল চামচ অফ ব্ল্যাক পেপার। এখানে আমাদের আছে আদা গুঁড়া, রসুন গুঁড়ো, জিরা গুঁড়ো সবই 1 টেবিল চামচ করে, এবং আছে ব্ল্যাক পেপার, ক্র্যাশ চিলি 2 টেবিল চামচ। বিসাইড দ্যাট উই নিড সাম টমেটো, গ্রিন চিলি, সাম কোরিয়েন্ডার অ্যাজ ওয়েল, ধনিয়া পাতা। আই হ্যাভ নো মেজারমেন্ট ফর দিস, জাস্ট বিলিভ অন ইউর আইস। ফর টমেটো আই ক্যান টেল দেয়ার ইজ ওনলি 1 টমেটো অ্যান্ড অ্যারাউন্ড 8-10 পিসেস অফ গ্রিন চিলি। ইউ নিড টু ক্র্যাশ এভরিথিং, স্পেশালি দ্য কোরিয়েন্ডার, দ্য টমেটোস অ্যান্ড দ্য গ্রিন চিলি, এই জিনিসগুলোকে খুব ভালোভাবে কেটে নিতে হবে, ছোটো ছোটো পিস করে নিতে হবে, যেন এটা আপনার সেই আমাদের চাপলি কাবাব মিক্সের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, লিটল বিট অফ কর্নফ্লাওয়ার আমাদের লাগতে পারে। অনিয়ন আমরা ভালোভাবে কেটে নিয়েছি, ইনগ্রিডিয়েন্ট ইজ অনিয়ন, উই ক্র্যাশড ইট প্রপারলি। ইট উইল বি বেটার ইফ ইউ ক্যান ইউজ এ ভেজিটেবল চপার, একটা ভেজিটেবল মিক্সচার যদি ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো হয়, এই জিনিসগুলোকে খুব ভালোভাবে কেটে নেওয়া যাবে। আই এম গোনা ইউজ 1 এগ, আই হ্যাভ অ্যানাদার এগ হিয়ার, বাট বেসিক্যালি মাই ইন্টেনশন ইজ টু ইউজ 1 এগ। So I put the eggs on the side. Let's start the process. It's better to wash the hand before mixing. So here I have 3 pounds of beef kima. Eta holo beef kima jeta amra store theke ajke kinechi, and 3 pounds of beef kima eta amra ei bowl e niye ni. At this point we need to make sure that there shouldn't be any water in this beef kima before adding anything. Mix it properly because sometimes there could be air inside. We need to make sure all the air is out. So at this point first of all I add the onions. Epor je ami prothome onion ta ke add kore dilam, just mix all the ingredients one by one so that it will mix properly. Then I will add the tomatoes, next I will add the green chili, then I will add the coriander. At this point first I add the crushed chili, cumins, garlic powder, ginger powder and finally the black pepper. সকল মশলাগুলোকে একত্রে আমরা এখানে অ্যাড করে দিলাম এই পর্যায়ে। তো যে জিনিসটা আমি একটু আগেও বলছিলাম যে সব ইনগ্রিডিয়েন্টগুলোকে একত্রে না দিয়ে স্টেপ বাই স্টেপ সব ইনগ্রিডিয়েন্টগুলোকে দেওয়াটাই ভালো, এতে হয় কি এগুলো খুব ভালোভাবে
মিক্স হবে আর কি। এখানে এই মিক্সচারের ক্ষেত্রে মিক্সিংটা খুবই গুরুত্বপূর্ণ। মিক্সিংটা যদি প্রপার না হয় তাহলে কিন্তু আমাদের সেই চাপলে কাবাবটা বানানোর সময় অর্থাৎ ভাজার সময় ভেঙে যেতে পারে। যখন মাখানো হয়ে যাবে তখন আমাদেরকে লবণ দিতে হবে। সো আফটার উই ফিনিশ মিক্সিং ইট প্রপারলি উই হ্যাভ টু অ্যাড দ্য সল্ট। সো হিয়ার অ্যাজ উই হ্যাভ 3 pounds অফ গ্রাউন্ড মিট আই উইল অ্যাড 3 tablespoons অফ সল্ট। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট। পাউন্ড কিমার জন্য আমরা 3 tablespoons দিলাম। পরে অবশ্য আমরা একটা চাপলি কাবাব প্রথমে বানিয়ে দেখবো, এটা যদি প্রপার না হয় তাহলে আমরা আবার সল্ট অ্যাড করতে পারি। হিয়ার আই উইল অ্যাড 3 spoons অফ কর্নফ্লাওয়ার, 1 more, 4 ইজ গুড, অ্যান্ড আই উইল অ্যাড 1 egg ফার্স্ট। So as I told you, mixing is very important. As we can see here, 1 egg is enough, but I think it depends on the quality of the meat and also the of course the amount of the meat. So here we can see that it's good, but the sides are a little bit breaking. So it's better if we can add a little bit more of egg. So I will add 1/2 of the egg yolk and 1/2 egg. Decided to put 2 full eggs, but you know it will be a little bit slippery at this point. I will add some extra corn flour to just neutralize the extra egg portion of it. So our mixing process is done. At this point our fry pan is ready. I'm gonna add oil in it. Amra ekhon tel add korchi. So I think you noticed that I didn't add any oil inside this mix. One thing I need to tell you that in the very beginning, if you add more heat, it may burn out your patty in the very first place. So that it's better to cook it in the low temperature. So I'm just reducing the temperature. Okay, so the mid-level temperature will be fine. যেটা বলছিলাম যে বেশি টেম্পারেচার যদি শুরুতেই দিয়ে দেওয়া হয় অর্থাৎ তাওয়ার আঁচটা যদি খুব বেড়ে যায় তাহলে প্যাটিগুলো দেওয়ার সাথে সাথেই এগুলো পুড়ে যেতে পারে। সো টেম্পারেচারটা প্রথম থেকেই একটু কম রেখে মিডিয়াম আঁচে জিনিসটা তৈরি করতে পারলে ভালো। নাও উইল ট্রাই আওয়ার ফার্স্ট প্যাটি। দ্য সাইজ অফ দিস ডিপেন্ডস অন হাউ ইউ লাইক ইট। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। You need to roll it like that. It's better to try to make this patties small. It will help you cook the patty properly inside. And don't make it so thick. This shouldn't be so thick, and it's better to make it small and not so thick. Egulo ektu chicken hotai bhalo.
এটা সাহায্য করবে এই প্যাটিটাকে ভালোভাবে কুক হতে। যদি বেশি মোটা দেওয়া হয় তাহলে এই প্যাটিটা এক পর্যায়ে আর কুক হতে যাবে না। ইট মে টেক লিটল বিট অফ এক্সট্রা টাইম, বাট বিলিভ মি দ্যাট ইফ ইউ ইউজ লো হিট দিস প্যাটিস উইল কুক প্রপারলি। If you see, the edges are not breaking and it means our mixture was perfect, and we put 2 eggs and we put some extra corn flour so that and this mixture is holding together, it's not breaking on the side. So basically its cooking is very easy. I believe you don't need to cook it more than 5 minutes. 5 মিনিটের বেশি এটা কুক করার কোনো প্রয়োজন নাই। বেশি কুক করলে ভিতরের যে জুসিনেসটা সেটা বের হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সো ইউ আর অলমোস্ট ডান। আফটার কুকিং 4 মিনিটস ইউ উইল সি সাম এক্সট্রা ওয়াটার ইজ এক্সট্রাক্টিং ফ্রম ইনসাইড, অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ অলরেডি ডান। If you notice that these patties are becoming small, like shrinking inside, and it's, you see this water is coming out from inside, so it is a sign that this is almost done. And this is our final chapoli kebab. Now I will try it and see how it tastes. Yes, perfect. If you see inside, it's juicy. You can see it's juicy and a little bit of juicy inside. So this means this kebab is ready to eat. The salt is perfect. Now I'm gonna cook the rest of my chapoli kebabs.